আমার হাতে যে মুরগিটা দেখতেছেন এটাকে ওরা বলতেছে যে ফার্মি গোল্ডেন। কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান এনইবিডি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনইবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আপনার সামনে নিয়ে আসছি, দেখেন আমাদের বাংলাদেশে এখন অনেক প্রতারণার শিকার হচ্ছেন আপনারা, যেটা ফার্মি বাচ্চা নিয়ে অনেকে গোল্ডেন নাম দিচ্ছে, অনেকে ক্রস দিচ্ছে। তো আমাদের আজকে সেই পাঁচবি রিভাত ভাই, উনি দেখাবেন যে উনিও দেখাবেন সাথে আমিও দেখাবো যে আসলে আপনারা যেন প্রতারিত না হন। আপনারা ফুল ভিডিওটা দেখেন, আপনারা জানতে পারবেন যে অরিজিনাল ফার্মি কোনটা, অরিজিনাল বাচ্চা ফার্মি কোনটা এ টু জেড, এবং কোনটা দুই নম্বর বাচ্চা, কোনটা তিন নম্বর বাচ্চা এ টু জেড আপনাদের জানার চেষ্টা করবো। চলুন আমরা সেই ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভালো আছেন, আমার আপনার কাছে আসলাম। আপনি আসলে আমাদের বাংলাদেশে যারা বেকার আছে তাদের জন্য ভালো ভালো কাজ করে থাকেন, কারণ এর আগে আমি কিন্তু কটা ভিডিও দিচ্ছি কী কী যেন বাচ্চা চেনার জন্য। জি জি, আমি দেখতে পারতেছি যে আমার এখানে অনেকেই দুই নম্বর বাচ্চা বিক্রি করতেছে এবং তারা একজন গোল্ডের নাম দিচ্ছে, বিভিন্ন নামে মানে যা যার মতো প্রতারণা স্বীকার করতেছে। তো আপনি আমাদের দর্শককে দেখাবেন যে প্রথমে কী দেখাবেন আপনাদের? না আসলে কি, আপনি যে প্রশ্নটা করছেন যে ঘরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এবং আমাদের একটা দরিদ্র দেশ, 2009 সাল থেকে আমাদের কোম্পানি কাজ শুরু করে এবং আমাদের দেশ 80-এর দশক থেকেই ফার্মি মুরগি নিয়ে কাজ করছিল। বিভিন্ন চ্যানেলে আমরা যখন ফার্মি মুরগিটা দেখতে পাই, শেখ সিরাজের মাধ্যমে, সায়ের মাধ্যমে, তারপরে কিন্তু ফার্মি মুরগি নিয়ে আমরা কাজ করি। যখন ব্যাপকভাবে আমরা প্রান্তিক খামারিদের নিয়ে বাংলাদেশকে দাঁড় প্রান্ত বিশ্বের কাছে একটা উঁচু করার জন্য যখন কাজ করতেছিলাম এবং গ্রামীণ পরিবেশে বেশ ভালোই চলতেছিল, কিন্তু কিছু অসাধু চক্র এই আমাদের সরকারের যে একটা মেইন টার্গেট এবং তাদের যে একটা সাধনা যে বাংলাদেশকে প্রত্যেকটা ঘরে ঘরে দারিদ্র মুক্ত করবে, এই জন্যে কিন্তু মুরগিগুলো আমাদের বাইরে থেকে আনা। মূলত যে মিশরীয় ব্রিড, ফার্মিটা হলো মিশরীয় ব্রিড, এবং সে কখনোই গোল্ডেন হয় না, কখনো ক্রস ব্রিডও হয় না, ফার্মি ফার্মি হয়, ফার্মি ফার্মি। জি জি, এবং ইতিপূর্বে আপনাকে আমি দেখাই দিছি যে এটা ফার্মি চেনার উপায়, এটা হলো যে ক্রস ব্রিড চেনার উপায়। কিন্তু বাংলাদেশে কিছু ব্যবসায়ী এবং কিছু লোক আছে যারা বোঝে না, জানে না, দেখা গেল যে ফার্মি মুরগির বাচ্চা অরিজিনাল যেটা আমাদের উৎপাদন খরচ এবং ম্যারেজ ভ্যাকসিন সহকারে মোটামুটি আমরা 30, 35, 36, 37 পর্যন্ত আমরা বিক্রি করে থাকি। আমরা বলি যে অ্যাপেক্স যেমন অ্যাপেক্সের তার জায়গা দখল করে রাখবে, বাটা বাটার জায়গা দখল করে রাখবে। যখন আপনি প্রোডাক্টটা গুণগত মান সম্পন্ন পাবেন এবং ওটাকে নিয়ে যখন আপনি কাজ করবেন, 100% আপনি ফ্যাসিলিটিটা ভালো পাবেন। কিন্তু এখানে শুধু যে আমার যে যারা প্রতারক আছে তাদের দোষে শুধু নয়, যারা আমাদের মতো প্রান্তিক খামারি আছে তারা যাচাই বাছাই না করে অল্প পয়সায় আলকাতরা খাওয়ার মতো করেই কিন্তু তারা এই মুরগিটা নিয়ে কাজ শুরু করে, এবং এটা আসলে ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা 2 টাকা দিয়ে ভালো জিনিস নেবেন এবং ভালো জিনিস পড়বেন এবং বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। তো আসুন, আপনি যে কথাটা বললেন যে আমার হাতে যে মুরগিটা দেখতেছেন এটাকে ওরা বলতেছে যে ফার্মি গোল্ডেন, ফার্মি গোল্ডেন, গোল্ডেন, আচ্ছা এটা ফার্মি গোল্ডেন বলতেছে। ফার্মি গোল্ডেন নামে বিশ্বে কোথাও কোনো মুরগি নাই, ফার্মি একটি জাত, সেটা হলো মিশরে। এবং আমি এটা ইনশাআল্লাহ আপনাদের, এই যে আমাদের আসলে প্রথমত যা হচ্ছে যে ওই যে গোল্ডেন বলতেছে, গোল্ডেন বোঝার বুদ্ধি কি? এটা হলো যে সোনালি একটা কালো বাচ্চা ভাই। আচ্ছা, এই সোনালির বাচ্চাগুলো থাকে, তারা বাচ্চাগুলো বাছাই করে, সেটা চক্রমহল আছে, ঠিক আছে। তারা বাছাই করার পরে যখন দেখতেছে আমরা ফার্মি নিয়ে কাজ করতেছি, তখন আমাদের তো আমাদের মোটামুটি এখন আল্লাহ তাআলার রহমতে 70,000-এর উপরে মাসে বাচ্চা আপনার প্রোডাকশন, আমরা সারা বাংলাদেশে কিন্তু কভার করতে পারতেছি না। চেষ্টা করতেছি, সরকারের কাছে আবেদন জানাতেছি যে তারা যেন বেশি করে ভেরিফাই করে এবং তারা যেন আপডেট করে খামারিদের দিতে পারে। যখন ওরা বাচ্চাগুলো পাচ্ছে না, তখন আমাদের কাছে বাচ্চাগুলো নিতে আসতেছে, মার্কস ভ্যাকসিন সহকারে যখন আমাদের দামটা বেশি পাচ্ছি, তখন ওই চক্রটা আবার ফার্মির অ্যাড দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে আমার কাছে ফার্মি আছে। ওরা তো জানে না, বুঝে না, না বুঝে কিন্তু জিনিসগুলো কিনতে চায়, দিচ্ছে যে নাম হলো গোল্ডেন ফার্মি। দেখেন এই গোল্ডেন ফার্মি বোঝার বুদ্ধি সেটাকে বলেন, তাহলে তো আমাদের আগে অরিজিনাল দেখাতে হবে নাকি? অরিজিনাল দেখাইতে হবে, অরিজিনাল 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 বাই করতে হবে। পা সব কালাসিয়া হবে,
আচ্ছা পা দেখছেন দেখেন তো পা দেখেন পাগলা দেখেন এই যে পা দেখেন পা সব নীলচা নীলচা কালার হবে দেখছেন একটু কালো কালো ডুপ্লিকেটের ডুপ্লিকেট দেখেন আবার পা সব হলুদ হবে এই দেখেন দুটো পা পার্থক্য আছে ও হলুদ হবে পা দেখছেন এই দেখেন বডি দেখেন এটা তারপরে যখন আপনারা এটা হাইলাইট করবেন আরেকটা জিনিস দেখাই আপনার কামাল ভাই খামারিদেরকে আমি একটু দেখাই এই এই বডিটা যখন হাইলাইট করবে দেখেন এটা আর এটা করেন এটা এক হচ্ছে নাকি দেখেন না এটা একটু মোটা মোটা মনে হয় মোটা না শুধু বডি চক্র বকরা থেকে শুরু করে দেখেন আর্মি ড্রেসের ফুল ড্রেসটা আর্মির মতো দেখেন আপনি আর্মির মতো এটা হলো অরিজিনাল আর আমার হাতের মধ্যে যেটা দেখতেছি সোনালী ক্রস বাচ্চা এটা ওরা গোল্ডেন বলতেছে সম্পূর্ণ মিথ্যা এবং চিটারি করতেছে খামারিদের অর্জিত সম্পদ তারা নষ্ট করতেছে এই মুরগিটা কখনোই ডিম দিবে না যখন ডিমের প্রোডাকশনে আসবে তখন মুরগিটা ঠিকমতো ডিম দিবে না ইকোলাই সালমোনিনা কক্সিডিয়ার্স বিভিন্ন প্রবলেম হয় মুরগিটা মারা যাবে তা আপনাকে বুঝাইতে পারছি এটা হলো অরিজিনাল একদম সেম কালার পা তারা এটা বলতেছে ফাউমি বলে এটা কিন্তু ফাউমি না ক্রস ফাউমি জি জি এটা ক্রস সোনালী থেকে উৎপাদন এটা কিন্তু প্রোডাকশন হবে না এটা তো প্রোডাকশন যাবে কালার দিতে কালার দিতেছে জি জি কালার চেঞ্জ তার মানে এখানে ওরা তিনটা কালার করে বিক্রি করতেছে জি 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 তিনটা কালার করে বিক্রি করতেছে এটা তো ওরা পাচ্ছে না ওদের কাছে নাই কারণ এই বাচ্চাটা এরা পাচ্ছে কোথায় সোনালী মুরগি যারা হ্যাচিং করে এই আলা আমাদের বহুত হবে এটা মাংসের জন্য ওখান থেকে বাসি 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 তারা খামারিদেরকে দিচ্ছে এবং খামারের প্রতারণা শিকার হচ্ছে এটা আদৌ ফাউমি না এরকম করে দেখে দিবে খামারিদের দেখা এটা কিন্তু ফাউমি না ঠিক আছে ফাউমি যেটা ফার্মি যারা দেখবে এই যে অরিজিনাল ফার্মি অরিজিনাল ফার্মি দেখেন ও স্টেপ বডি পাঁচা স্টেপ একই রকম আর এটা দেখেন আপনি এক হচ্ছে কখনো না কখনো এক হবে না ভাই এটা হলো চীনার উপায় বুঝতে পারছেন তাদের কি বলবো যারা আসলে ক্রয় করতে চাচ্ছে একটু যাই ডাকে রাখেন বাচ্চাগুলো দেখেন দেখেন তো আমি এখানে যে তিনটা বাচ্চা আপনাকে দেখাইলাম হ্যাঁ এক নম্বর হলো যে আমাদের ভালো জিনিস কিনতে হবে এবং ভালো টাকা দিয়ে ভালো জিনিস কিনবো অবশ্যই মারেক্স ভ্যাকসিন করে নেবে যে খামার থেকে আর কিনবো আমরা সমস্ত বাচ্চা মারেক্স ভ্যাকসিন দিয়ে দিই এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা আমরা 30-32 থেকে 35 পর্যন্ত বিক্রি করি আপনি একটা কথা আমাদেরকে বলছেন যে ভাইজান আপনার কোম্পানি যে প্রোডাক্টটা বাজারজাত করবে কারণ আমাদের টাকা শুধু ইনকাম করার উদ্দেশ্যই নয় আমরা যদি ভালো জিনিস দেই আমরা টাকাও পাবো সম্মানও পাবো দেশে এগিয়ে যাবে আমাদেরও নাম হবে তো যারা এই খামারিরা যারা প্রতারণার শিকার হচ্ছে তারা যদি আমার এই এই ভিডিওটা দেখার পরে এখান থেকে তারা শিখতে পারবে যে অরিজিনাল বাচ্চা কোনটা ডুপ্লিকেট কোনটা সাদা চকরাচকরি হলেই যে ফর্মি তা কিন্তু নয় ফর্মিটা ফুল বডি এক্সপেন্স হবে ঠোঁট এবং বডি থেকে পিছু পর্যন্ত পুরোটা একই কালার হবে একদম আর্মির পোশাকের মতো এটা হলো অরিজিনাল ফর্মি এবং মিশরীয় ফর্মির প্রত্যেকটা বাচ্চার কালার হবে নীলসা নীলসা কালার একদম কালোও না একদম ফুল নীলও না আর এগুলো বাচ্চা দেখবেন আপনি হলুদ হলুদ পা এই এই এইটা দেখার পরেও যদি তারা চিনতে না পারে এবং বুঝতে না পারে তাহলে আমি মনে করি যে তাদেরকে ফর্মি নিয়ে কাজ করার দরকার নেই কারণ এই বাচ্চাটা কেনার পরে তারা ব্রুডিং করবে ব্রুডিংয়ে হ্যাম্পারিং হবে ব্রুডিংয়ে ওদের মানে রক্ত আমাশা হবে বাচ্চা ইকোলাই হবে প্যারালাইসিস হয়ে বাচ্চাগুলো মারা যাবে মানে তারা যেদিনের পর থেকে এক টাকা যেটা বিনিয়োগ করবে ওটাই তাদের মনে করেন যে ধ্বংস হয়ে যাবে এবং তাদের টাকাটা কখনো ব্যাগ আসবে না যদি মাংসের জন্য করে সেটা আলাদা ব্যাপার ফার্মি মুরগি কিন্তু মাংসের জন্য নয় ফার্মি মুরগি মূলত কিসের জন্য ভাই ডিমের জন্য এবং ইতিপূর্বে আপনি শুনছেন যে আমার এই অরিজিনাল ফার্মি মুরগি নিয়ে সারা বাংলাদেশে এবং বিশ্বের ভিতরে যতগুলো বাঙালি আমাদের আছে একসাথেই তারা দেখে যে একটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের মতো প্রান্তিক খামারের দ্বারা কাজ করতেছে যাতে যেন যারা ঘরের ভিতরে আছে তারা যেন এখানে অল্প কিছু বাচ্চা নেওয়ার পরে একটা সময় আসার পরে ডিম থেকে মানে পয়সা ইনকাম করে চলতে পারে এই পয়সা ইনকাম করার নামে যারা বাংলাদেশে অসাধু ব্যবসা আছে তাদের কাছে আমার আকুল অনুরোধ এবং আমার যে সমস্ত ভাইয়েরা বিদেশে আছে তাদের কাছে অনুরোধ ভাই আপনারা এই সমস্ত মানে যাচাই বাছাই না করে এবং আপনাদের অর্জিত সম্পদটা না দেখে
আপনারা এইভাবে দিবেন না, এবং যারা এইভাবে প্রতারণা করতেছেন ভাই আপনাদের মরতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাদেরকে যদি আপনারা ক্রস ব্রিড দিয়ে থাকেন তাদেরকে সরাসরি বলবেন যে ভাই আমার এটা অরিজিনাল ফার্মই নয়, আমার কাছে এইটা এইটা আছে, এটা কিন্তু এরকম ডিম দিবে না, বলে দেন আপনারা, তাহলে আপনি দায়বদ্ধ থাকবেন না। কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যেরকম আমাদের মতো যারা খামারি কাজ করতেছে এদের স্বপ্নটা আপনাকে আপনারা সামনের দিকে না মানে তাদেরকে ব্রেক দিয়েন না, তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিতে সরকারের কাছে মানে বাধ্য হবো। আমরা সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যে এরকম প্রতারকদেরকে, যারা প্রতারক আছে তাদেরকে সরকার যেন আইনের আওতা নিয়ে আসে, এবং আমার খামারি যারা আছে, আমার একটা খামারি আমার হৃদয়ের স্পন্দন। দর্শক, আমি এই পরিষেবা বলতে চাচ্ছি যে আসলে এখন ফার্মি মুরগি যেটা আসলে ডিমের জন্য, ডিমের জন্য কিনতে গেলে দেখা যাচ্ছে আমাদের এখানে যে আসলে এই ফার্মি মুরগিগুলো মোটামুটি আপনার 15 মাসে একটা ডিম দেয়, যেটা প্লাস। কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ী তারা আপনাদের যারা বাচ্চা কিনতেছেন তারা দেখা যাচ্ছে যে ওই 2 নম্বর বাচ্চা বের করে ফেলছে, তারা কিন্তু সেগুলো কিন্তু একটা না 15 মাস ডিম দিবেন, আপনার ক্ষতিগ্রস্ত হবেন। অতএব আপনি বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনার এই কোয়ালিটি সম্পূর্ণ কোনটা ফার্মি মুরগির বাচ্চা সেটা আমরা দেখালাম, এটা দেখে বুঝে তারপর ক্রয় করবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।